রংপুর জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক ও গুরুত্বপূর্ণ অঞ্চল। বাংলাদেশের দ্বিতীয় জেলা রংপুর প্রতিষ্ঠিত হয় 16 ডিসেম্বর 1769 সালে। উপজেলার সংখ্যানুসারে রংপুর বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। রংপুর জেলার ইতিহাস প্রায় 750 বছরের পুরনো। রংপুর জেলাকে বৃহত্তর বঙ্গপ্লাবন ভূমির অংশ মনে করা হয়, কিন্তু ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এর গঠন দেশের অন্যান্য জেলা থেকে আলাদা। এ জেলার ভূগঠন অতীতে উত্তরাঞ্চল প্রবহমান কয়েকটি নদীর গতিপথ পরিবর্তন এবং ভূকম্পনজনিত ভূমি উত্তোলনের সাথে জড়িত। তিস্তা নদীর আদি গতিপথ পরিবর্তন ছিল রংপুর জেলার ভূমি গঠনের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ। নামকরণের ক্ষেত্রে লোকমুখে প্রচলিত যে পূর্বে রঙ্গপুর থেকেই কালক্রমে এই রংপুর নামটি এসেছে। ইতিহাস থেকে জানা যায়, উপমহাদেশে ইংরেজরা নীল চাষ শুরু করে। এই অঞ্চলের মাটি উর্বর হবার কারণে এখানে প্রচুর নীল চাষ হতো। সেই নীলকে স্থানীয় লোকজন রঙ্গ নামে জানত। কালের বিবর্তনে সেই রঙ্গ থেকে রঙ্গপুর এবং তা থেকেই আজকের রংপুর। ঐতিহাসিক এই রংপুর জেলাটি আমরা ঘুরে ফিরে দেখছি, অনুসন্ধান করছি রংপুর জেলা জুড়ে গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি রংপুরের ঐতিহাসিক নিদর্শনগুলো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের ধারাবাহিক সিরিজ ঘুরি ফিরি গ্রামগঞ্জের আরও একটি নতুন পর্বে। আমি আছি রংপুর জেলায়, ঘুরে ফিরে দেখছি সমগ্র রংপুর জেলা, অনুসন্ধান করার চেষ্টা করছি রংপুর জেলা জুড়ে গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো। তো আজকে আমি চলে এসেছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার গড়ের মাথা নামক একটি এলাকায়। আর এই এলাকায় রয়েছে প্রাচীন একটি মসজিদ, যেই মসজিদের বয়স প্রায় 100 বছরেরও বেশি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি সেই মসজিদের সামনে, আর এই মসজিদটির নাম হচ্ছে মিঠাপুকুর বড় মসজিদ। তো এখন আমরা এই বড় মসজিদটা ঘুরে ফিরে দেখব এবং এই মসজিদের যে ইতিহাসটা আছে সেই ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন, আশা করছি খুব ইন্টারেস্টিং এবং এক্সাইটিং একটা এপিসোড হবে। ফুলচৌকি মসজিদ বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার একটি প্রাচীন মসজিদ। স্থানীয়ভাবে এটিকে মিঠাপুকুর বড় মসজিদ বা কেউ কেউ এটাকে মিঠাপুকুর লাল মসজিদও বলে থাকেন। এটি মোগল আমলের দিকে তৈরি। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। রংপুর শহর থেকে প্রায় 24 কিলোমিটার দক্ষিণে রংপুর বগুড়া পাকা সড়কের উপর অবস্থিত মিঠাপুকুর এই প্রাচীন মসজিদটি। এখানে উত্তর দক্ষিণে লম্বা একটি বিরাট জলাশয় আছে যার নাম ছিল মিঠাপুকুর। জলাশয়টি ছিল প্রাচীন, সঠিক সময় বলা না গেলেও এটি যে প্রাক মুসলিম যুগের তা সন্দেহ নেই। এই জলাশয়ের নাম অনুসারে এই স্থান ও থানার নাম হয়েছে মিঠাপুকুর। মিঠাপুকুরের এই ফুলচৌকি মসজিদটি উত্তর দক্ষিণে দীর্ঘ, যার আকার খুব বড় নয়। মসজিদের চার কোণে চারটি মিনার আছে। মিনারগুলো ছাদের কিছু উপরে উঠে ছোট গম্বুজে শেষ হয়েছে। সামনের দেয়ালে আছে তিনটি অর্ধবৃত্তাকার খিলান বিশিষ্ট দরজা। উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে অনুরূপ একটি করে দরজা। কেন্দ্রীয় দরজাটি বাইরের দিকে কিছুটা উদগত। এ দরজার দুদিকে দুটি গোলাকার সরু মিনার আছে এবং তা ছাদের উপর উঠে গিয়ে ছোট্ট গম্বুজে শেষ হয়েছে। ভিতরে পশ্চিম দেয়ালে আছে তিনটি মিহরাব, উপরে আছে তিনটি সুন্দর গম্বুজ, পূর্ব দেয়ালের সামনের দিকে সুন্দর প্যানেলিং দ্বারা অলঙ্কৃত ছিল। এই মসজিদটির সঠিক বয়স বলা কঠিন, তবে এটি যে মুঘল আমলের শেষ দিকে অথবা কোম্পানি আমলে নির্মিত হয়েছে তা এর গঠন প্রণালী দেখলেই বিস্তারিত বোঝা যায়। মসজিদটির
অনন্য কারুকাজ, নান্দন স্থাপত্য শৈলী এবং এর গঠনরীতি দেখে নিঃসন্দেহে যে কোনো ইতিহাসপ্রেমীর মনে দোলা দিয়ে যাবে। বর্তমানে মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাভুক্ত আছে বলে এত সুন্দরভাবে এটির সংরক্ষণ হয়েছে। এই মসজিদটার নাম কি? পুরানা লাল দামি মসজিদ। আচ্ছা, এই মসজিদটার বয়স কত বলতে পারবেন? লেখা আছে, ওটা তো আলো মালিক দিয়েছে, 600-700 বছর। আপনারা এটা ছোটবেলা থেকে দেখতেছেন? হ্যাঁ। এটা এখন রক্ষণাবেক্ষণ কে করে এই মসজিদ? ওটা এখন কাজবাজ দিয়া করে, জাদুঘর। জাদুঘর মানে সরকারিভাবে দেখাশোনা করা হয়। ফুলচৌকি মসজিদ ছাড়াও রংপুর বিভাগে রয়েছে প্রাচীন আরও কয়েকটি মসজিদ, যেগুলো অত্যন্ত নান্দনিক স্থাপত্য শৈলীর প্রমাণস্বরূপ, তার স্থাপত্যরীতিকে আজও বহন করে যাচ্ছে। তার মধ্যে অন্যতম একটি মসজিদ হল নিদারিয়া মসজিদ, যেটি রংপুর বিভাগের লালমনিরহাট জেলার সদর উপজেলায় অবস্থিত। এই নিদারিয়া মসজিদটিও বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত প্রাচীন একটি মসজিদ। এই মসজিদটির পুরাকীর্তি নির্মাণ শৈলীর দিক দিয়েও অনেকটা উঁচু মানের। ভারী ভারী দেয়াল, উঁচু গম্বুজ, কক্ষের ভেতরে সুন্দর পরিবেশ মসজিদটিকে আলাদা করে রেখেছে। নিদারিয়া মসজিদটি একটি প্রাচীন এক কক্ষের মসজিদ। এর অভ্যন্তরে একটি মাত্র কক্ষ আছে। উপরিভাগে তিনটি গম্বুজ রয়েছে, চারকোনায় চারটি পিলার আছে, সম্মুখে একটি প্রবেশদ্বার আছে। 1176 হিজরি সনে সুবেদার মনসুর খা কর্তৃক মসজিদটি নির্মাণ করা হয়। এই মসজিদটির নাম নিয়ে একটি মজার কাহিনী প্রচলিত আছে। কথিত আছে, মসজিদটির নির্মাতা সুবেদার মনসুর খার মুখে দাড়ি ছিল না। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, তার মুখে দাড়ি হলে তিনি একটি মসজিদ তৈরি করে দিবেন। পরে দাড়ি না হলেও তিনি প্রতিশ্রুতি অনুযায়ী এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তার দাড়ি ছিল না বলেই তাকে সবাই নিদারিয়া বলে ডাকত। সেই নিদারিয়া থেকেই এই মসজিদটির নাম নিদারিয়া মসজিদ। রংপুর জেলাটি আসলেই ইতিহাস ঐতিহ্যের এক রত্নভাণ্ডার। এই জেলাটি ঘুরে ফিরে আমরা অনেক প্রাচীন স্থাপত্য রীতির সন্ধান পেয়েছি, যেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তার মধ্যে অন্যতম ছিল এই ফুলচৌকি জামে মসজিদ এবং নিদারিয়া মসজিদ সহ আরও কয়েকটি প্রাচীন স্থাপনা। আমাদের চ্যানেলের সামনে আরও অনেক এপিসোড আসবে, সেই এপিসোডগুলোতে আমরা রংপুর বিভাগের আরও অনেক প্রাচীন স্থাপনা আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের মাঝে ছড়িয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।